السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين بيو بهايو بونراب আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে নামাজের সময় ঘুম আসলে কি করা উচিত নামাজের সময় যদি ঘুম এসে যায় তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে বলেছেন প্রিয় বন্ধুগণ অনেক সময় দেখা যায় অনেকেই ঘুম অবস্থায় নামাজ পড়ে থাকে আমরা বিভিন্ন সময় মসজিদে দেখে থাকি যে অনেকেই সিরজার মধ্যে গেছে সিজদা থেকে আর ওঠার খবর থাকে না আবার অনেকে আত্মহিয়াতুর জন্য দ্বিতীয় বৈঠকে বা প্রথম বৈঠকে বসে ঘুমাচ্ছে বা আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেকে ঘুমিয়ে থাকে তো বন্ধুগণ আসলে ঘুম নিয়ে নামাজ পড়াটা কতটা সঠিক আর কতটা বেঠিক সেটা আমরা আজকে সহি হাদিস থেকে জেনে দেব ইনশাআল্লাহ কারণ বন্ধুগণ প্রত্যেকটি আমল আমাদেরকে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন যেভাবে শিখিয়েছেন সেভাবে করা উচিত আমরা যদি ভুল করি তাহলে কিন্তু আমাদের যতই আমরা ভালো কাজ করি নামাজ বন্দুকি থেকে শুরু করে নেওয়া যতগুলো ইবাদত আছে যদি আমরা ভুল পদ্ধতিতে করি তাহলে কিন্তু আমাদের ফায়দা হবে না শুধু আমাদের অযথা সময় নষ্ট হবে আর আমাদের ফাও কাজ করা হবে বন্ধুগণ দেখুন আপনি এক যদি সাইকেল চালান সাইকেল যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তাহলে বর্জ্য আপনার মাথা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে আপনার হাত পা কেটে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু যদি আপনি বাইক অ্যাক্সিডেন্ট করেন তখন কিন্তু আপনার ঝুঁকিটা আরও বেড়ে যায় যদি আপনি কার অ্যাক্সিডেন্ট করেন তাহলে ঝুঁকিটা আরও বেড়ে যায় আল্লাহ না করুন আপনি যে প্লেনে চড়ছেন সেই প্লেন যদি ফ্ল্যাশ করে তাহলে আপনার জীবন নাশের আশঙ্কা হানড্রেড পারসেন্ট থেকে যায় এজন্য বন্ধুগণ যত দামি এবাদত আমরা করি না কেন সেই দামি এবাদত যদি সঠিক পদ্ধতিতে না হয় সেটার মধ্যে যদি ভুল হয় তাহলে কিন্তু মারাত্মক ধরনের গুণা হবে যেমন নাকি নামাজ হলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি আমল এই দামি আমলটি যদি আমরা সঠিকভাবে না করি যদি এর মধ্যে আমরা ভুল করি তাহলে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের অনেক গুণা হবে বন্ধুগণ এমনইভাবে তেলাও তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আফজুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ সর্ব উত্তম ইবাদত আবার এই কোরআনের মধ্যে যদি কেউ ভুল করে পড়তে গিয়ে যদি ভুল করে তাহলে কিন্তু অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে এর কারণে কিন্তু সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার অনেকগুলো গোনা হবে এজন্য বন্ধুগণ আসুন আমরা সহি হাদিস থেকে জেনে নেই আসলে নামাজের সময় ঘুম আসলে কি করা উচিত প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে হাদিস উল্লেখ হয়েছে সোহে বুখারিতে মুসলিমে মিশকাত শরীফে এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থে মিশকাত শরীফের হাদিস নাম্বার এক হাজার একশো তিয়াত্তর হযরত আয়সা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন সাল্লাল্লাহু সাল্লু হিওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নামাজ পড়ার সময় তন্দ্রাভূত হয় তখন সে যেন শুয়ে পড়ে যে পর্যন্ত না তার নিদ্রা দূর হয় কেননা তোমাদের কেউ যখন তন্দা অবস্থায় নামাজ পড়ে তখন সে বলতে পারে না যে সে কি বলছে হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি আপনি নামাজের সময় তন্দ্রাভূত হন আপনার যদি প্রচণ্ড পরিমাণে ঘুম আসে তাহলে সেই সময় নামাজ না পড়ে আপনি সেই সময় ঘুমিয়ে পড়বেন একটু পরে আপনার যখন ঘুমটা কেটে যাবে তখন আপনি নামাজ আদায় করবেন বা তৎক্ষণাৎ আপনি উজু করতে পারেন আবারও বা একটু হাঁটতে পারেন যেন আপনার ঘুমটা দূর হয়ে যায় তারপরে আপনি আবার সালাত আদায় করবেন তবে মনে রাখবেন ফরজ নামাজের ক্ষেত্রে এটা কিন্তু নয় যেমন আপনি যখন জামাতে অংশগ্রহণ করবেন তখন যদি আপনার ঘুম আসে আর আপনি যদি মনে করেন যে এখন আমি ঘুমিয়ে পড়ি পরে আমি সালাত আদায় করব তাহলে কিন্তু হবে না কারণ হলো অক্তমতো নামাজ পড়া হলো ফরজ আপনাকে ফরজটা আগে আদায় করতে হবে আপনার ঘুমটা কিন্তু ফরজ নয় আপনার নামাজটা কিন্তু ফরজ এজন্য ওমতো আপনার ফরজ নামাজগুলো আদায় করতে হবে সুন্নত নফল বা তাহাজ চাষ এশরাক এগুলোর ক্ষেত্রে যদি আপনার ঘুম এসে যায় ওই সময় আপনি নামাজগুলো আদায় করবেন না পরবর্তীতে আপনার যখন ঘুম চলে যাবে তখন আপনি নামাজগুলো আদায় করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি مولاى صل صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل